ভিওর্স আসসালামু আলাইকুম টেক কেয়ার ফর হেলথি লাইফে আপনাকে স্বাগতম ভিওর্স আজকে বলে ধরব যে ভিটামিন ডি আমাদের শরীরে কেন জরুরি ভিটামিন ডি এর ঘাটতি হবার লক্ষণগুলি গেলে কি কী ভিটামিন ডি এর উপকারিতা কি আর শরীরে কি পরিমাণ ভিটামিন ডি এর প্রয়োজন হয় আর ভিটামিন ডি কিভাবে বাড়ানো যায় প্রথমে আমাদের জানতে হবে যে ভিটামিন ডি কেন শরীরে প্রয়োজন বা কেন জরুরি ভিটামিন ডি শিশুদের রিকেট রোগ বড়দের অস্টিও মিলেশিয়া এবং বয়স্কদের হাড়জনিত ক্ষয় রোধ আটকাতে দারুণ উপযোগী ভিটামিন ডি একটি অন্যতম গুণ হল অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে আঠেরো মাস বয়স অবধি শিশুর বিকাশ ও বৃদ্ধিতে ভিটামিন ডি এর অবদান রয়েছে এটির অভাবে শিশুর হাড় নরম থেকে যেতে পারে ভিটামিন ডি এর অত্যাবশ্যকীয় অভাবে পা এর হাড় ধনকের মতো বেঁকে যেতে পারে গাঁটে যন্ত্রণা এবং বৃদ্ধ মানুষদের বাতের সমস্যা ভুগতে পারে এছাড়াও থাইরয়েডের কাজে বিঘ্ন মেরুদণ্ডের ব্যথা ও অসময়ে দাঁত পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে আমাদের মাঝে একটা প্রশ্ন জাগতে পারে যে শরীরে ভিটামিন ডি এর অভাব দিলে বোঝার উপায়টা কি বোঝার উপায় হলো ঘন ঘন অসুস্থ হওয়া রোগ স্বার্থে দেরি হওয়া এর একটি প্রধান লক্ষণ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় ভিটামিন ডি এর অভাবে ঘা শুকাতেও অনেক সময় লেগে যায় কাজের ফলে ক্লান্তি আসা নরমাল ব্যাপার কিন্তু অকারণে ক্লান্তিভাব ভাব ঝিমুনি এবং শুয়ে বসে থাকার ইচ্ছা হতে পারে এটির অভাবে আমরা চুল পড়লে কত না টোটকায় ট্রাই করি কিন্তু ভেতরের সমস্যা খুঁটিয়ে দেখি না খাবারে ভিটামিন ডি কম পড়লেও চুল ঝরে যেতে পারে গা ম্যাজমেজ করা হাত পা যন্ত্রণা জয়েন্টে পেন বা খেলাধুলা ও চোট ছাড়াও মাংস ক্র্যাম্প কিন্তু এইটার জন্যই হয়ে থাকে ওজন বাড়া নিয়ে আমরা অনেকেই চিন্তিত সবাই ডায়েট জিম নিয়ে ব্যস্ত থাকে কিন্তু ভিটামিন ডি টনিকেও যে আপনার ওজন নিয়ন্ত্রণ রাখতে পারে সেটাও আমাদের জানা উচিত ভিটামিন ডি এর উপকারিতা চোখের যাবতীয় রোগ আপনার থেকে দূরে রাখবে এই ভিটামিন ডি বয়স বৃদ্ধির সাথে ক্ষীণ দৃষ্টি সচল ও স্বাভাবিক রাখতেও কার্যকরী ভূমিকা রাখে এই ভিটামিন ভিটামিন ডি এর একটি উপাদান হলো ক্যালসিয়াম যা পেশির স্থাপকতা বাড়ায় ও পেশির টান দূর করে কোলেস্টেরল কমে হার্টজনিত নানান ঝুঁকি হ্রাস করে এবং বিপাক্রিয়া ঠিক রাখে ক্রনিক মাইগ্রেন এবং ওজন বৃদ্ধি কমাতে সাহায্য করে এই ভিটামিন ডি গ্রীষ্মকালে পর্যাপ্ত সূর্যালোক থাকে কিন্তু বর্ষাকাল বা শীতকালে তা থাকে না তাই ওই সময় আমাদের মুড সুইং এবং মন খারাপ দেখা দেয় সেটা কাটিয়ে দিতে পারে সঠিক পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করা রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস ঠেকায় প্রতিষেধক রূপে কাজ করে ঠান্ডা লাগা সর্দি কাশির মতো উপসর্গ দমন করে আর ইমিউনিটি বুস্ট করে এই ভিটামিন ডি শরীরে কি পরিমাণ ভিটামিন ডি এর প্রয়োজন হয় শরীরে আদর্শ কি পরিমাণ ভিটামিন ডি মজুদ থাকবে তা বয়স অনুযায়ী ভ্যারি করে তবে পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক ছয়শো ইউনিট ভিটামিন ডি এবং এক হাজার মাইক্রোগ্রাম ক্যালসিয়াম এ চাহিদা থেকে থাকে অন্যদিকে সহত্তর এর উর্ধ্বে যাদের বয়স তাদের সে পরিমাণ বেড়ে দাঁড়ায় বারোশো মাইক্রোগ্রাম বয়স অনুপাতে ভিটামিন ডি এর চাহিদা পঁচিশ থেকে একশো এমজি এর মধ্যে ঘোরাফেরা করে থাকে তাহলে ভিটামিন ডি এর কাউন্ট বাড়ানোর উপায় কি হাড়ের গঠন এর থেকে তাই সকালে বিকালে বাচ্চাদের খোলা জায়গায় আশি যেখানে রোদ এসে লাগবে বড়দেরও দিনে পনেরো থেকে বিশ মিনিট রোদে কাটানোর দরকার তবে ত্বকে ভিটামিন তৈরি হবে শীতকালে রোদে দাঁড়ানোর সময় বাড়াতে পারেন ড্রাইভ করার সময় গাড়ির জানালা খোলা রাখুন যাতে করে রোদ এসে গায়ে লাগে গরুর দুধ কড মাছের লিভার মাশরুম মুরগির ডিম ইত্যাদি রাখুন আপনার খাদ্য তালিকায় এগুলি ভিটামিন ডি বাড়াতে সাহায্য করবে সেমন মাছ খেতে পারেন তাতে যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাবেন পালং শাক বিনস ইত্যাদির স্যুপ খেতে পারেন এগুলোতে ভিটামিন ডিতে ভরপুর থাকে তারপর টক দই কমলা লেবু ইত্যাদি নিতে পারেন এরাও ভিটামিন ডি সমৃদ্ধ ভিওয়ার্স আমাদের সুস্থ থাকতে হলে ভিটামিন ডি প্রয়োজন তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসাবে নিতে পারেন ভিওয়ার্স এই ছিল আমার কাছে ভিটামিন ডি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ